সকল আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে দিল্লির বিপক্ষে কলকাতার একাদশে জায়গা পেলেন লিটন কুমার দাস। রহমানুল্লাহ গুরবাজের পরিবর্তে একাদশে ওপেনিংয়ে জায়গা পান লিটন কুমার দাস এবং সেই সাথে জেসন রয় আসেন লিটন দাসের সাথে ওপেনিংয়ে। ওভারের তৃতীয় বলে স্ট্রাইক পান লিটন কুমার দাস এবং স্ট্রাইক পেয়ে প্রথম বলে চার হাঁকিয়ে দেন লিটন কুমার দাস। আইপিএলের অভিষেক ম্যাচে প্রথম বলে চার হাঁকিয়ে রেকর্ড করে ফেললেন লিটন কুমার দাস। ইনিংসের শুরুটা বেশ ভালোই করে লিটন দাস, ঈশান্ত শর্মার তৃতীয় বলে চার হাঁকিয়ে রানের খাতা খোলে লিটন। এরপরের দুটি বল অবশ্য তিনি দেখে শুনে খেলেছেন, কোনো রান করেননি। কিন্তু পরের ওভারের পঞ্চম বলে আবারও স্ট্রাইকে আসেন লিটন কুমার দাস এবং তখনই মেজাজ হারিয়ে ফেলেন লিটন দাস। ফাস্ট বোলার মুকেশের করা বাউন্স বলে বাউন্ডারি মারতে গিয়ে ললিত এর হাতে ক্যাচ তুলে দেন লিটন দাস। তাই তো দাপটে শুরু করা ইনিংসটা আর বেশ বড় করতে পারলেন না লিটন দাস। চার বলে চার রান করে 100 স্ট্রাইক রেটে মাঠ ছাড়তে হয় লিটন দাসকে। তো ভিউয়ার্স, লিটন দাসের অভিষেক ম্যাচের ইনিংস সম্পর্কে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। এবং লিটন দাস যে চারটি বল খেলেছে, এই চারটি বলের ফুল হাইলাইট দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে অবশ্যই হাইলাইটটি পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।